43তম ওভারের ঘটনা। মিড অফের দিকে বল পুশ করে দিয়েই একটা রান চুরি করে নিতে চাইলেন দিমুথ করুণারত্নে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তা হতে দেবেন কেন? ডিরেক্ট থ্রোতে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে করুণারত্নকে প্যাভিলিয়নের পথ দেখালেন রিয়াদ। 37 বছর বয়সী এই ক্রিকেটারের ফিল্ডিং নিয়ে সমালোচনার জবাব যেন দিয়ে দিলেন এই এক থ্রোতেই। এতেই থেমে থাকেননি রিয়াদ, 48তম ওভারে শর্ট থার্ডম্যান থেকে আরও একটা দুর্দান্ত থ্রো করে রান আউট করেছেন ভেল্লালাগেকে। রিয়াদ যেন দেখিয়ে দিচ্ছেন ফিল্ডিংয়েও তিনি কতটা কার্যকরী। ব্যাটিংয়ে এসে প্রথম 15 ওভার পর্যন্ত ওভার প্রতি প্রায় 7.5 করে রান তুলছিল শ্রীলঙ্কা। দেখে মনে হচ্ছিল তাদের সংগ্রহ গিয়ে দাঁড়াবে 350 বা তারও বেশি, কিন্তু কয়েক ওভারের ব্যবধানে একাই 3 উইকেট নিয়ে লঙ্কানদের সেই পথচ্যুত করেন শেখ মেহেদি। সাকিবের ইঞ্জুরি, মেহেদি মিরাজের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে দুর্বার গতিতে রান তুলতে থাকা শ্রীলঙ্কার রাশ টেনে ধরেছেন আরেক মেহেদি, শেখ মেহেদি হাসান। লঙ্কানদের প্রথম 4 উইকেটের 3টাই নিয়েছেন এই অলরাউন্ডার। মেহেদির আগে অবশ্য লঙ্কানদের প্রথম ধাক্কাটা দেন নাসুম আহমেদ। 15 ওভারের মধ্যেই দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা যখন 104 রান তুলেছেন, নিজের প্রথম ওভার করতে এসে মেন্ডিসকে 22 রানে ফেরান নাসুম। এর 3 রানে মাথায় মেহেদির প্রথম স্ট্রাইক। সাদিরা সামারা বিক্রমাকে ফিরিয়েছেন মাত্র 2 রানে। তৃতীয় ওভার করতে এসে নিলেন নিজের দ্বিতীয় ও দলের 3য় উইকেট। এবার ফেরালেন 68 রান করা নিসাঙ্কাকে। লঙ্কানদের 4র্থ উইকেটও নিয়েছেন শেখ মেহেদি। মিরাজের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন 18 রানে থাকা চারিথ আসালাঙ্কাকে। শ্রীলঙ্কার রান তখন 164। তাদের ক্যাপ্টেন দাসুন সানাগাকে বেশিক্ষণ টিকতে দেননি পেসার শরীফুল ইসলাম, আউট করেছেন মাত্র 3 রানে। এরপরে ডি সিলভা ও করুণারত্নের 41 রানের জুটি, দুর্দান্ত থ্রোতে স্টাম্পের সাথে এই জুটিটাও ভাঙেন মাহমুদুল্লাহ। 50র পরে ডি সিলভাকে ফেরান মেহেদি মিরাজ। লঙ্কানদের হয়ে নিসাঙ্কা আর ডি সিলভা এই দুই ব্যাটার দেখা পেয়েছেন অর্ধশতকের। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। শুরুর দিকে বাংলাদেশে বোলাররা প্রচুর রান লিক করলেও স্পিনারদের কল্যাণে রানের গতি আটকানো গেছে লঙ্কানদের। এ কারণে মিরাজ, নাসুম, মেহেদিদের সাথে কৃতিত্ব পাবেন পেসাররাও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।